সবাইকে স্বাগত আলাপি আসরের নতুন একটা এপিসোডে। আমি রঞ্জিনী, আপনাদের সঙ্গে নমস্কার। আমার সঙ্গে আছেন একজন নতুন অতিথি, যিনি একজন সিঙ্গার কম্পোজার। তিনি চ্যালেঞ্জ নিতে ভীষণ পছন্দ করেন। ব্যাক টু ব্যাক মিউজিক্যাল রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলেন আর উইনার হয়েছিলেন 2005-এ। এতটাই চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, দাদাগিরিতে গিয়ে দিদিগিরি করে এসেছেন। চুপি চুপি তাকে ইনভাইট করার আগে নিশ্চয়ই দেখে নেব কার কথা বলছি। প্লিজ ওয়েলকাম উজ্জয়িনী মুখার্জি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হাই, কেমন 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 আছো আছো? বলো আগে। নানান রকম আছি। আগে বলতাম ভীষণ ভালো আছি, এখন একটু নানান রকম ফেজে আছি আমরা সবাই। তো গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে আমিও নানান রকম ফেজে আছি, তবে গান বাজনা নিয়ে আছি, এইটুকুই যা শান্তি। না, ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। আমরা সমানে দেখে আসছি, তুমি এরকম ডিফারেন্ট একটা নিউ নর্মালের মধ্যে থাকা সত্ত্বেও বেশ ব্যস্তই আছো, আর তার মধ্যে যে আলাপি আসরের জন্য সময় বার করেছো, ইটস আওয়ার অনার এন্ডস অ্যাবসলিউটলি আওয়ার প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ রঞ্জিনী, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার এজ ওয়েল। এবং তুমি সো কেমন আছো? আমরাও অ্যাকচুয়ালি বেশ অনেকটাই ভালো হচ্ছি। আগে একটু হ্যাঁ মনটা খারাপ ছিল, অ্যান্ড আর হ্যাঁ, পরবর্তী কিছু মুহূর্ত দারুণ হতে চলেছে, সেটা আমি বুঝতেই পাচ্ছি। আচ্ছা তোমার সাথে আলাপ চারিতার মধ্যে দিয়ে, হ্যাঁ, যতটুকুই আচ্ছা, বা মন খারাপ ছিল ওটাও থাকবে না। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আমি প্রথমেই যেটা তোমাকে জিজ্ঞেস করবো, বিকজ আমরা এই বল। বছরটা ভীষণ অন্যরকম, খুবই অন্যরকম হুম ভাবে হুম এলো, হুম তো হুম কেমন ভাবে নিজেকে কোপ করছো এই নিউ নর্মালে? নিউ নর্মালটা ঠিক এখনো যে অ্যাকসেপ্ট করে উঠতে পেরেছি তা নয়, বাট ইটস গেটিং দেয়ার বিষয়টা হচ্ছে আর কি। তো বাট ওই কনস্ট্যান্ট প্রচন্ড প্রিকশন মেনে চলছি, কারণ এইটুকু বুঝে গেছিলাম, মানে 15 days ইন্টু দ্য লকডাউন আমি বুঝে গেছিলাম যে গান বাজনা ছাড়া বা কাজ ছাড়া মানে বেঁচে থাকতে পারবো না আর কি, মানে আই মাইট জাস্ট ডাই, সো আই এম নট এক্সাজারেটিং ওয়ান বিট। সো এবার রিয়েলাইজ করার পর হঠাৎ মনে হলো যে না, কিছু উপায় বার করতে হবে। সো বাড়ি থেকেই রেকর্ডিং স্টার্ট করলাম, তারপর বাড়ি থেকেই সমস্ত ভিডিও শুট স্টার্ট করলাম, এই যে বাড়ি থেকেই তোমার সাথে আড্ডা মারছি। সো এইগুলো ধীরে ধীরে অনেক কিছুই অ্যাভিনিউজ খুলে গেল, কিছু কিছু ডিজিটাল কনসার্ট শুরু হলো। সো সব মিলিয়ে একটা ইন্সপিরেশন কোথাও না কোথাও থেকে মানে আসতে লাগলো, এবং সেটুকুই ধরে রয়েছি আর কি। আর কোথাও গিয়ে বোধ হয় আমরা নতুন, তুমি যেমন করে বললে, নতুন অ্যাভিনিউস খুঁজে পেয়েছি, অ্যান্ড আমরা সবাই অনেক দূরে থেকে কনসার্ট এখন আমরা সবাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে হচ্ছে বলে আমরা সবাই এনজয় করতে পারছি, সবাই পার্ট নিতে একদম পারছি, একদম তো একদম খুব কাছে একদম চলে আসছো তোমরা সবাই আমার। হ্যাঁ, এটা দুটো দিক আছে আমার ডেফিনেটলি মনে হয়, কারণ একটা দিক হচ্ছে যে যেমন ধর একটা ইন্টিমেসি বাড়ছে শ্রোতাদের সাথে, আমার অডিয়েন্সের সাথে, বাট এট দ্য সেম টাইম কোথাও কি ওই ম্যাসিভ গ্র্যান্ডারটা সবাই আমরা মিস করছি আর কি। মানে অন স্টেজে যে একটা বাংলায় বলে না দাপট, হ্যাঁ সেই একদম, দাপটটা মিস করছি ভীষণ ভাবে। শুধু যে তোমরা মিস করছো তা নয়, আমরা যারা শ্রোতা, যারা অডিয়েন্সে, ওই যে একটা হ্যাঁ মানে ওয়েট করা যে আচ্ছা কবে আসছো, দেখতে যাব, মানে ওই ব্যাপারটাও খুব শুনতে যাওয়া, দেখতে যাওয়া, ওটাও আমরাও ট্রু মিস ট্রু করছি। ট্রু, হোপফুলি সুন আমরা পাওয়ার। ইয়া ইয়া, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, লেটস হোপ ফর দ্য বেস্ট, এছাড়া কোনো উপায় নেই। না, আমার যেটা মনে হচ্ছে, তুমি বললে গান ছাড়া একদমই সম্ভব না, তো তো হুম ছোটবেলায়, একদম ছোটবেলায় হুম তুমি কি গানকে খুঁজে নিয়েছিলে না গান তোমাকে খুঁজে নিয়েছিল?
ওটা একটা ওই লাভ এট ফার্স্ট সাইট গোছের, মানে গানও আমায় দেখলো, আমিও গানকে দেখলাম, আইলা এটা হলো আর কি। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড, মা বলেন দ্যাট হ্যাপেন্ড অ্যাট দি এজ অফ 9 মান্থস আই গেস। সো মা বলেন যে ইয়া, এটা একটা ইনসিডেন্ট, অবভিয়াসলি আমার মনে নেই, আমি 9 মাস বয়স ছিল। মা খুব সবাইকে বলেন আর কি কথাটা, এই ঘটনাটা, মা রাগ হংসধ্বনি শুনছিলেন, এবং শুনতে শুনতে ক্যাসেট যেরকম হতো তখনকার দিনে, 80s, লেট 80s এ ছোটবেলায় আমার। সো এবার সেখানে মানে ক্যাসেটটা, মানে ক্যাসেটটা প্লে প্লেয়ারটা বন্ধ করার পরে আই স্টার্টেড হামিং আ ফিউ লাইনস, মানে হামিং নট আ লাইন, বাট ওই সরগমের মতো নাকি আ করেছিলাম। সো এই তারপর থেকে মা বলেছিল একে গান শেখাতেই হবে আর কি, একে গানে দিতেই হবে। এবং তারপর আমার পিসি তার হারমোনিয়াম এবং তবলা, তানপুরা, এগুলো সব আমাকে দিয়ে যেতেন। একদিন করে করে আসতেন, এনে তোর জন্য হারমোনিয়াম দিয়ে গেলাম, এনে তবলা দিয়ে গেলাম, এনে তানপুরা দিয়ে গেলাম। এবং সেগুলো সব মানে যেগুলো ইংরেজিতে আমরা বলি না, হ্যান্ডমিডাউনস, সো ওরকম ছিল আর কি। আমার যার কাছ থেকে পেয়েছিলাম খুকুদি, ওনার হারমোনিয়াম তবলা দিয়ে শুরু হলো গান শেখা আর কি, পথ চলা শুরু হলো ছোট থেকে, একদম মানে ওই 5 বছর বয়সে বোধ হয় শেখা শুরু করেছি। একদমই সরস্বতী, মা সরস্বতীর আশীর্বাদ প্রাপ্তি, হ্যাঁ একেবারে। কারণ আমি চলে যাব তোমার রিয়েলিটি শো এর পার্টিসিপেশন, আর তোমার একটা ব্যাপার আছে, রিয়েলিটি শো মানে কিন্তু তুমি উইনার, সে দাদাগিরি হোক কিংবা অন্য কিছু। না 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 না, নট ইভেন ক্লোজ, নট ইভেন ক্লোজ, ইউ হ্যাভ নো আইডিয়া। আমি এখনো দাদাগিরি অব্দি, দাদাগিরি একবার জিতেছি, ওকে লেট মি টেল ইউ, এটা মজার ঘটনা। আমি দাদাগিরিতে পার্টিসিপেট করেছি প্রায় এভরি সিজন, মানে যখন থেকে দাদাগিরি শুরু হয়েছে, ফার্স্ট সিজন থেকে আজকে বোধ হয় 8 সিজন বা 7 সিজন, প্রত্যেকটা সিজনে আমি একবার করে পার্টিসিপেট করেছি। বিকজ আমাকে বলা হয়েছিল যে গেস্ট হিসাবে এসো, এরকম ব্যাপার, দিয়ের সাথে একটা খুব ভালো সম্পর্ক, এবং আমি একবার জিতেছি, জাস্ট একবার জিতেছি। এবং বাকি প্রত্যেকবার আমি বলছি গুগলি রাউন্ড অব্দি আমি হাই স্কোরার। এবার গুগলি রাউন্ডের পরে একটা অদ্ভুত খেলা হয়, এটা দাদাগিরি নিয়েই বলছি যখন, সেটা হচ্ছে ওই বাজারের খেলাটা। আর আমি না ওরকম মানে হাউমাউ করেছি ঠিকই, মানে আমরা হাইপার বিং নিজেকে বলি আমি, বাট ওই বাজারের জন্য এই বাজার টিপে দিলাম, এই ওঠতে পারা এই বাজার টিপে দিলাম, এটা আমার দ্বারা হয় না, ওই কম্পিটিশনটা আমি নিতে পারি না। সো আমি আই এম লাইক, জানি উত্তরটা কিন্তু বাজারটা কি বাজাবো, একটা বিষয় হয়। তো ওই কারণে সেরকম যেটা হয়নি। তবে রিয়ালিটি শো, মিউজিক্যাল রিয়ালিটি শোতেও অনেক 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 স্ট্রাগল গেছে, এবং লেট মি টেল ইউ যে সারেগামাপার অডিশন আমি একবারে ক্লিয়ার করতে পারিনি। দের ওয়ার আ লট অফ আদার ফ্যাক্টার্স কারণ কেন পারিনি, কিন্তু 4 বার অডিশন দিয়েছি আমি সারেগামাপার অডিশনের জন্য, 4 বার। একটু ইন্টারাপ্ট করবো জেনি দি, কারণ কিরকম আমার মনে হচ্ছে জেনি, নো দিদি, ওকে, চ্যালেঞ্জ নিতে তোমার ভালো লাগে, চ্যালেঞ্জ নিতে কেন, এটা খুব সুন্দর একটা কথা বললে যে তুমি একবারে ক্লিয়ার করনি, তুমি বারবার কিন্তু হয় না নিজের উপর ওয়ার্কআউট করেছো, এন্ড তুমি আবার সেই চ্যালেঞ্জটা নিতে পছন্দ করেছো, এন্ড নাও এভরিথিং ইজ লাইক হিস্ট্রি, উই নো তুমি 2 বার, এটা আরে মানে আমি ডেফিনেটলি মেনশন করবো, ব্যাক টু ব্যাক তুমি 2 বার পার্টিসিপেট করেছো সারেগামাতে, এন্ড ইউ আর লাইক উইনার এন্ড দেন টপ 10, ইউ উইথ দ্য 7, আই ওয়াজ, হ্যাঁ প্রথমে রানার্স আপ ছিলাম, মানে মেয়েদের মধ্যে, বা 7th ফিনিশ করেছিলাম চ্যালেঞ্জ 2005 বলে যে শোটা হয়েছিল। এবং তারপরে একটা জোড়ি কম্পিটিশন হয়েছিল, ডুয়েট কম্পিটিশন, সেখানে উইনার হয়েছিলাম আর কি। দ্যাট ওয়াজ এ হিউজ ডিল ফর মি, দ্যাট ওয়াজ রিয়েলি এ হিউজ ডিল, ইয়া। তো এই চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে যদি আমাদের আরেকটু কিছু বলো, মানে তোমাকে কি ইন্সপায়ার করে এরকম রিয়েলিটি শোতে পার্টিসিপেট করে? ব্যাপারটা হচ্ছে আমি যখন বড় হচ্ছি, আমার বরাবর গোলস গুলো খুব পরিষ্কার, সো আমি খুব ফোকাস ছিলাম, একটু হেড স্ট্রং ও আছি। তো আমাকে আমার গুরু একজন বলেন, আমার গুরু, আমি তাকে গোসাই বলে ডাকি, উনি বলেন একটা দাদাগিরি আছে তোমার মধ্যে। সো এই দাদাগিরির জন্যই হয়তো আমি অনেক কিছু, অনেক প্রতিকূল পরিবেশের অ্যাগেনস্টে গিয়ে কোথাও না কোথাও নিজের মতো করে একটা ক্যারিয়ার সেট করতে পেরেছি, এবং গান গাইতে যাতে আরো পারি সেটাও, সেটাই চেষ্টা। চ্যালেঞ্জ
নিতে তো অবভিয়াসলি মানে চাইনি কখনো, কিন্তু এই ব্যাপারটা যে হার মানবো না, মানে কেউ যদি এসে বলে যে না তুমি হেরে যাচ্ছ, তখন আমি মানবো না হারটা। তখন বিষয়টা হচ্ছে ঠিক আছে দেখি না, সেসব দিয়ে দেখি, যদি হার মানে হেরেই যাই হারবো, এরকম একটা বিষয় আর কি। আমি লাইক ওকে টু ওকে উইথ ফেলিয়ার, সো ইয়া। আমরা কোথাও কোথাও সেখান থেকে আরো শিখি, আমার তো খুব মনে হয় মানে ফেলিয়ার না হলে বোধ হয় ওই ব্যাপারটা যে বলে না শান দেয়া হয় না, ওই তো শান দিতে দিতে মানে অ্যাবসলিউটলি 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 তো অ্যাবসলিউটলি। এবং আমাদের রিল। ক্যারিয়ারে হ্যাঁ বল বল, সরি বল। এবং আমাদের ক্যারিয়ারে এত আপস অ্যান্ড ডাউনস আছে, স্পেশালি এই সময়ে যে সময় আমরা চেষ্টা করছি মিউজিক নিয়ে কিছু করার, এত রকমের অ্যাভিনিউজ আছে এবং এত রকমের ট্যালেন্ট সামনে উঠে আসছে, কম্পিটিশন অনেক বেশি, অপরচুনিটিস অনেক কম। সো সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত সিচুয়েশন, কিন্তু তাও ওই লড়ে যাব আর কোথাও গিয়ে ওই প্যাশনটা যে গান গেয়ে যাব, সো একদমই, দ্যাট আর কিপস মি কত গোয়িং। আর একদম, আর আমরাও সেটা চাই, আমরা আরো গান শুনে যাব, তোমরা গান না গাইলে আমরা শুনবো কি করে। কিন্তু কোথাও গিয়ে তুমি যেটা প্রথমেই বললে যে ক্যাসেট ছিল, তো এটাও তো হুম একটা ভীষণ বড় ট্রানজিশন। আমাদের সেই হুম ক্যাসেট থেকে আমরা এখন ইনফ্যাক্ট সিডিও অবসোলেট হয়ে গেছে অলমোস্ট। আমাদের এখন সিঙ্গলসে আমরা ইউটিউব সিঙ্গলস পাচ্ছি, ডিজিটালি রিলিজ হচ্ছে। তো তোমার নিজের এই ট্রানজিশনটা কিরকম এনজয় করলে? আমি এমন একটা সময় শুরু করেছি যেখানে আমি সিডি পেয়েছি, মানে আমি ক্যাসেটটা অবভিয়াসলি আমার কোনো ক্যাসেট রিলিজ হয়নি, কিন্তু আমি সিডি পেয়েছি এবং আমার প্রথম অ্যালবাম, প্রথম দুটো অ্যালবামই সিডিতে রিলিজ হয়েছে, তারপরে এগুলো সব ডিজিটালি রিলিজ হয়েছে। সো এই ট্রানজিশনটা মজার এবং শিখছি, মানে কারণ এখনো আমার মনে হয় আমরা কোথাও একটা, আমরা জার্নিতে রয়েছি, আমরা কোথাও ওই ডেস্টিনেশনটায় পৌঁছইনি, উই আর গেটিং দেয়ার, মানে এই ট্রানজিশনটা হতে 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 একটা প্রসেসের মধ্যে দিয়ে উইল গেট সামওয়্যার। মানে যেরকম ক্যাসেট একটা অ্যাবসলিউট ছিল, তো তো ওই অ্যাবসলিউট বিষয়টা মনে হয় উইল গেট দেয়ার সুন, ইয়া টিল দেন কাজ করে যাওয়া। আর এত ইনোভেশন হচ্ছে, সো উই নেভার নো, আরো হুম নতুন কিছু আমাদের কাছে চলে আসবে বোধ হয়। অ্যাবসলিউটলি 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 হয়তো তো তোমার হলোগ্রাম কনসার্ট এসব হবে। ট্রু ট্রু, তো তোমার রিয়েলিটি শো হলো, তো তারপরে হ্যাঁ জার্নিটা কিভাবে মানে ফার্স্ট রেকর্ডিং এর অফার এন্ড সেই, আমাদের যদি সবাইকে একটু বলো। রিয়েলিটি শোর ফ্লোরেই আর কি, মানে সারেগামাপার ফ্লোরে আমাকে মেন্টর যারা ছিলেন, আদেশ শ্রীবাস্তব জি ছিলেন, হিমেশ রেশমিয়া, যতীন ললিত এবং ইসমাইল দরবার, এনারা আমাদের মেন্টর্স ছিলেন আর কি। সো আমি যতীন ললিতের ঘরানাতে বিলং করতাম, তো মানে ওই আর কি টিমটাকে দেস টু কলেজ ঘরানা। এবার আমার গান শুনে আদেশ জি আমাকে বলেছিলেন যে ইস লড়কি সে এক গানা মুঝে গাওয়ানা, এবং আমি তখন ভেবেছিলাম তখন সবাই সবাইকে প্রমিস করছে গান আর কি, মে ইসসে গাওয়াঙ্গা মে উসসে গাওয়াঙ্গা, এটা হচ্ছে আর কি, আমি সব হবে টবে না, ওয়ার্কআউট করবে না, বাট দেন ইট অ্যাকচুয়ালি ডিড। এবং সাঞ্জ কি পেঘলতি ধূপ বলে একটা গান গিয়েছিলাম যেটা দিয়া মির্জার লিপে আর কি, সেটা আমার জন্য একটা দারুণ অ্যাচিভমেন্ট, এবং আলাগ ছবিতে 2006 সালে, তো সেই গানটার প্রায়, সেই গানটাও আমি টেলিং ইউ প্রায় 3 বার রেকর্ড করেছি, প্রথমবার রেকর্ডিং এ হয়নি, সেকেন্ড টাইম রেকর্ডিং এ ইয়া থোড়া ও হো সকতা হ্যায় ওহা থোড়া ইয়ে হো সকতা হ্যায়, ভীষণ নার্ভাস ছিলাম, গাইতেই পারছি না, ডিরেক্টর প্রডিউসার সবার সবাই রয়েছেন ওরকম অবস্থা, বাট ফাইনালি দ্য সং হ্যাপেন্ড অ্যান্ড আই চাইজ দ্য সং বিকজ আমার আদেশজির সাথে ওটা প্রথম কাজ, এবং আদেশজি আমাদের মধ্যে এখন আর নেই, এবং ওনার প্রতি প্রচুর ডেট রয়ে গেছে আর কি। কোথাও গিয়ে মনে হচ্ছে যে তুমি তো মুম্বাই অ্যান্ড কলকাতা দু জায়গাতেই সমানভাবে কাজ করে গেছো, আমরা তোমাকে পেয়ে গেছি, তো এই এই জার্নিটাও বলো, বিকজ ইটস নট ইজি না, তুমি মুম্বাইতে কাজ করছো, কলকাতাতে করছো, ট্রাভেল ছাড়াও তোমার বেসটাই অ্যাকচুয়ালি খুব শিফটিং। একদম তো একদম একদম শাটল করতাম তখন লিটারালি, মানে আই ওয়াজ শাটলিং বিটুইন টু সিটিজ, আর তারপরে যেটা দেখছিলাম যে বোম্বেতে পর 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 কিছু গান আমি গাইলাম, আচ্ছা বাই দ্য ওয়ে আই স্টিল কল ইট বোম্বে, আই ডোন্ট নো ফর হোয়াট,
মানে আমার ওকে বম্বে বলতে খুব ভালো লাগে আর কি, কেমন জানি না, সো মুম্বাই বলতে অতটা ভালো লাগে না, সো বম্বে আমার জন্য এখনো। বম্বেতে অনেকগুলো গান পরপর পরপর গাইলাম, কিছু সামনে এলো, কিছু সামনে এলো না, কিছু স্টলড হয়ে গেল প্রজেক্ট দিনের পর দিন। তখনই আমার একটা বাংলা অ্যালবাম বেরোলো 2007 সালে, আয় মন তুই আয়, এবং এইচএমই সারেগামা থেকে গানটি মানে অ্যালবামটি রিলিজ করলো। তো এই অ্যালবামটা শুনে আমাকে নীল দত্ত ফোন করলো একদিন। সো আমি লাইক হ্যাঁ এসা ভি হোতা হ্যায় এরকম একটা এক্সপ্রেশন, ও মাই গড, আই এম সো হ্যাপি। সো তোমাকে নীল বললো ফোন করে যে এরকম একটা গান আছে একটা ছবির জন্য, সো তুমি কি গাইবে? আর নীল খুব সুন্দর করে এরকম ভাবে প্রপোজাল দেয় আর কি, যে তুমি কি গাইবে? আমি গাইবো না মানে, নীল দত্ত কলিং মি ফর আ সং রেকর্ডিং, আমি লাইক ও বিরাট ব্যাপার। তো তারপরে কলকাতায় এলাম, এসে গানটা রেকর্ড করতে গিয়ে জানলাম ইটস এ ডুয়েট উইথ রূপঙ্কর দা, আই ওয়াজ লাইক স্বপ্ন পূরণ জাস্ট। তো তারপর চুপি চুপি রাত হ্যাপেন্ড, এবং চুপি চুপি রাতের পরে, এমন নয় চুপি চুপি রাত অনেকেই জানতো না আমার গাওয়া রয়েছে, বিকজ হয়তো সে সেভাবে প্রমোশন তখনও শুরু হয়নি আর কি, এবং নানা রকম অ্যাওয়ার্ড সেরেমনিজেও আমি প্রচুর অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়ে যাইনি, কিন্তু তারপরে গানটা রয়ে গেছে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আর আমি কি তোমাকে এখন চুপি চুপি গানটা একটু রিকোয়েস্ট করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অন্যরকম করে গাইছি, একদম আনপ্লাগড খালি গলায়। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই, না জানি কিউ দিল সতায়, বিতে হ্যায় রাত পর নিন্দ নাই, জাগি আঁখোঁ মেঁ সপনোঁ কে সায়ে, সচতে হ্যায় ইউঁ কি নিন্দ নাই। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ, থ্যাংক ইউ। তুমি আবার এখানে ঠিক এক্স্যাক্টলি মনে হচ্ছে তোমাকে ইন্সপায়ার কে করে জেনি, তুমি যে এত সুন্দর কাজ করে যাচ্ছ, আমাদের সবসময় সারপ্রাইজ দিতে থাকছো, এই পেছনে ইন্সপিরেশনটা কি? ইন্সপিরেশন আমার আমার না অনেকের থেকে ইন্সপিরেশন আসে, মানে সোকল আমার আমার কলিগসদের থেকে আমার ইন্সপিরেশন আসে, আমার সিনিয়রসদের থেকে অবভিয়াসলি ইন্সপায়ার ভীষণ ভাবে, এবং একটা সময় মা যদি আমাকে ওই এই পথটায় ধাক্কা দিয়ে দিয়ে রেয়াজ না করাতেন, তাহলে অনেকটা ইন্সপিরেশন পেতাম না জীবনে। সো ওই প্রসেসটাতে একবার ছোটবেলায় ঢুকে পড়েছিলাম, এখনো চলছে এখানে একটু জিজ্ঞেস করবে, তুমি যে বললে ধাক্কা বলো। দিয়ে দিয়ে ছোটবেলায়, মানে তুমি কি হ্যাঁ, একটু দুষ্টুমি দুষ্টুমি করতে না তো না আমি গুড ভীষণ গার্ল? শান্ত ছিলাম, না না গুড গার্ল ছিলাম, কিন্তু কিন্তু দুষ্টুটা মানে হচ্ছে আমি হাতে পায়ে দুষ্টু নই, আমি হচ্ছে মাথায় দুষ্টু। সো তো আমি অনেক ইঞ্জিনিয়ারিং এ দুষ্টুমি করেছিলাম ছোটবেলায়। একটা একটা ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে ওটা আমি অনেকবার বলেওছি দু একটা ওই টিভি শোতে, বাবার ভীষণ সুন্দর একটা বল পয়েন্ট পেন ছিল, তো সেই পেনটার ওই ক্লিক করলে, থাম প্রেস করলে অবভিয়াসলি রিফিলটা বেরোতো এবং তাতে লেখা পড়তো, যেরকম বল পয়েন্ট পেন। এবার ওই ওই পেনটার মধ্যে একটা স্প্রিং বিষয় ছিল, তো অবভিয়াসলি স্প্রিং না থাকলে তো হবে না পুরো বিষয়টা। তো আমি একদিন লিখছি 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 লিখছি, মানে ওই হিজি বিজি কাটছি আর কি, করতে করতে হঠাৎ মনে হলো আচ্ছা এটা কি করে হচ্ছে, এটা জানতে হবে আমার কি করে হচ্ছে বিষয়টা। দেখলাম ভিতরে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা নিয়ে প্রচন্ড খেললাম, খেলতে খেলতে স্প্রিংটা লাফ দিয়ে কোথায় চলে গেল ভগবান জানে, এটা খুঁজে পেলাম না। তারপর মনে হলো এটা কি দিয়ে রিপ্লেস করবো, কারণ এটা যদি বাবা দেখে বাবা একে দুঃখ পাবে, তারপরে বাবা হয়তো রেগেও যাবে। সো বলছি কি হবে, আমি একটা রাবার ব্যান্ড জোগাড় করলাম, আমাদের হ্যাঁ বাঙালি রাবার ব্যান্ড, বাঙালি রাবার ব্যান্ড জোগাড় করে তাকে অনেকগুলো ছোট 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 ওরকম স্প্রিং লাইক একটা স্ট্রাকচার করলাম, করে তার মধ্যে রিফিলটা ঢুকিয়ে বল পয়েন্টটা আটকে গেল, এবং দ্য পেন স্টার্টেড ওয়ার্কিং, দ্যাট ওয়াজ দ্য বেস্ট পার্ট, ইট স্টার্টেড ওয়ার্কিং। এক্স্যাক্টলি সো বাবা বাবা কিছু বোঝেনি, ওয়ান ফাইন ইভিনিং বাবা এসে আমায় বললো এটা কি হয়েছে,
আমাদের দুজন, আমার দাদাও আছে, তো আমাদের, আমার দাদার দিকে আর আমার দিকে, আমার দাদা আমার থেকে 7 বছরের বড়, তো এত ছোট ছোট দুষ্টুমি দাদা করবে না, এটা জানতো সবাই। সো কি হয়েছে, ওই রাবার ব্যান্ডটা গলে গেছে ভেতরে। সো বাবা ফিগার আউট যে এটা কেউ একটা করেছে, রিপ্লেস করা হয়েছে। আমার, আমি বলেছিলাম না আমি করেছি, এরকম একটা ব্যাপার। তো এইসব প্রচুর ঘটনা আছে আর কি, এরকম দুষ্টু ছিলাম আর কি। ভেরি ইন্টারেস্টিং, বিকজ তোমার কিউরিয়াস উজ্জয়িনীকে আমরা সবাই এটা বুঝতে পারলাম, অ্যান্ড নট অনলি দ্যাট, মেস আপ হয়ে গেলেও ফিক্স করতে তুমি ভালোই জানো। ও ইয়া, ও ইয়া, এটা আমাকে সমস্ত বন্ধু বান্ধবরা বলে তুই ম্যানেজ দিতে জানিস খুব ভালো। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ গুড থিং অর আ ব্যাড থিং। না, ডেফিনেটলি আমার মনে হয় সেটাই না, যেমন হয় যে প্রবলেম থাকলে সলিউশন তো থাকবেই, সো বেসিক্যালি এরকমই যে ঠিক আছে হয়ে গেছে, রাইট? তুমি শুধু সিঙ্গার নও, রাইট? তুমি একজন কম্পোজার, একজন মিউজিশিয়ান, সো আর ভীষণ সেটা এ নয় যে তুমি অনেক দিন ধরে কাজ করে ইউ হ্যাভ অ্যাচিভ দ্যাট, খুব বিগিনিং এই তোমার ক্যারিয়ারে তুমি অ্যাচিভ করেছো। সো সেই জার্নিটা নিয়ে আমাদের সবাইকে, আমাদের দর্শক বন্ধু শ্রোতাদের যদি কিছু বলো। মিউজিশিয়ান মানে ইমোশনাল, আর্টিস্ট মানে ইমোশনাল, এবং ইমোশনাল আউটবার্স্ট গুলো খুব ক্রিয়েটিভ হয়, তো ওই লেখাটা ওরম ভাবেই আসা, ওই ইমোশনাল আউটবার্স্ট থেকে, রাদার হার্ট ব্রেক থেকে। সো হার্ট ব্রেক হওয়ার পরে আমার প্রথম গান আমি লিখি, এবং সেটা বেশ, আমার আমার বৃষ্টির গান খুব ভালো লাগে, বৃষ্টির রাত খুব ভালো লাগে, মেঘমালিনী ভালো লাগে, সারেং ভালো লাগে। সো ওরকমই রাগাশ্রয়ী একটা কম্পোজিশন হয়, এবং তারপর মনে হলো তখন সবার সবাই, ইনফ্যাক্ট এখন যে সবাই ইউটিউবে অনেক 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 সিঙ্গেলস সবাই রিলিজ করে করে থাকে, দিস ওয়াজ ব্যাক ইন 2013, সো আই ওয়াজ পারহ্যাপস ওয়ান অফ দ্য ফার্স্ট বেঙ্গলি আর্টিস্ট টু রিলিজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সং অন ইউটিউব। সো তারপর গানটা হলো, মাই ফ্রেন্ডস কেম অন বোর্ড অ্যান্ড একটা দারুণ ভিডিও হলো। সো এরকম তারপরের বছর আরো কিছু করলাম, সাজেন গায়ে পরদেশ বলে একটা গান, সেই গানটার সাথে একটা কোল্ডপ্লে এর কে ট্রিবিউট দেওয়া হলো। সো এগুলো সব, ওটা সাজেন গায়ে পরদেশ ওয়াজ লাইক আ ব্রেইনস্টর্মিং প্রজেক্ট, বিকজ সবাই ছিল, আমার ব্যান্ডমেটসরা ছিল, সবাই মিলে তখন কাজটা করা হয়েছিল। তারপরে কোথাও গিয়ে একটু স্থগিত হয়ে গেছে বিষয়টা, বিকজ আই ওয়াজ লাইক কি করবো, লোকজনের কেমন লাগবে জানি না, তো দেখা যাক পরবর্তীকালে নিশ্চয়ই আবার আরো আরো কিছু গান রিলিজ করতে পারবো। আমরাও সেই অপেক্ষায় থাকবো। কিন্তু তোমার কোনো নিজের কম্পোজিশন আমাদের একটু শোনাবে এখন? নিশ্চয়ই, এখন তো বৃষ্টির সময়, হ্যাঁ, তো ওই গানটাই শোনাচ্ছি যেটা প্রথম রিলিজ করেছিলাম আমার লেখা সুর। আয় শ্রাবণ আয় চলে আয় দেখি কেমন রূপ হয় তোর, আয় শ্রাবণ আয় চলে আয় দেখি কেমন রূপ হয় তোর, বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব, বৃষ্টি হয়ে ভিজিয়ে দেব, নাকি কই ভেঙে ঝরতে চাস, আর শ্রাবণ ভিজিয়ে দেব, আর শ্রাবণ ভিজিয়ে দেব। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুণ লাগলো। এখানেও বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি, তাই? বাহ, আই লাভ মনসুন, বাড়ি বসে। আমার তোমার গান শুনতে শুনতে খুব মনে হলো যে এবারে উজ্জয়িনীকে এই প্রশ্নটা আমাকে করতেই হবে, সেটা হচ্ছে সিঙ্গার উজ্জয়িনী আর কম্পোজার উজ্জয়িনী, সব থেকে তুমি বেশি স্যাটিসফাইড কিসে হও? দিস ইজ আ লাভলি কোয়েশ্চেন, বাট এখনো আমি সিঙ্গার উজ্জয়িনীকে একটু বেশি ভালোবাসি, কারণ কম্পোজার উজ্জয়িনী এখনো একটু আন্ডার কনফিডেন্ট।
আমরা কিন্তু দুজন চাইনি কি সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোজার, খুবই ভালোবাসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি ইকুয়ালি মানে রিয়েলি ব্রিলিয়েন্টলি তুমি ওয়েস্টার্ন মিউজিক স্টাইলের উপরেও কাজ করছো, অ্যান্ড ইউ রিয়েলি সিং সো নাইসলি। তুমি হ্যাভ ইউ লাইক হ্যাভ ওয়ার্কড অন ইট, আর কিভাবে হয়েছে না খুব ন্যাচারালি এটা এসছে, একটু যদি বলো এই ব্যাপারে। প্রথম ইন্সপিরেশন এই ব্যাপারে আশা ভোঁসলে। আশাজির একটা ইন্টারভিউ শুনেছিলাম এবং সেখানে উনি কি কি ভাবে ফ্র্যাঙ্ক সিনাত্রার গান শুনতেন এবং ওয়েস্টার্ন মিউজিক শুনতেন, শুনে ভিব্রাটো নিজের গলায় অ্যাডাপ্ট করেছিলেন, এরকম অনেক কিছু অনেক ইন্টারভিউ শুনে প্রথম মনে হয়েছিল যে আমি একটু ট্রাই করব। তারপরে আমার দাদা ইজ এ গিটার প্লেয়ার, মানে ইনফ্যাক্ট এখন আর সেরকম ভাবে গিটারটা বাজায় না দাদা, বাট দাদা অমিত দত্ত স্টুডেন্ট ছিলেন, যে অমিত দার স্টুডেন্ট ছবি দেখালে তোমরা রিসেন্টলি নেটফুড এর একটা প্রমোশন একটা মিউজিক কনসার্টে, তো ওই ক্ষেত্রে ওই মানে সূত্রেই আর কি আমি অনেক রকম ওয়েস্টার্ন মিউজিক শোনা শুরু করলাম। দাদা শুনতো, আচ্ছা এটা শুনি এটা শুনি, সো পিঙ্ক ফ্লয়েড এর সাথে ইন্ট্রোডিউস হলাম, এর সাথে ইন্ট্রোডিউস হলাম, অনেক অনেক আর্টিস্টদের সাথে ইন্ট্রোডিউস হলাম ওই সময়। এবং তারপরে টাইটানিক এলো, টাইটানিক এর সেই মাই হার্ট উইল গো অন হ্যাপেন্ড। এবার আর মনে আছে তখন না ইংরেজি গানের লিরিকটা বার করে, এখন তো গুগলের মতো না যে গেলাম যে সার্চ করলাম লিরিক পেয়ে গেলাম, ওরম নয়, শুনে শুনে বুঝতে পারছি না অনেক জায়গায় কি লেখা আছে। এবার আমি কত খুবই ছোট তখন, স্কুলে অবভিয়াসলি স্কুলে পড়ি, এবং আমার দাদা আর দাদার বন্ধু মিলে আমাকে লিরিকটা লিখে দিয়েছিল এবং তারপরে স্কুলে গিয়ে পারফর্ম করেছিলাম, এবং এটা পারফর্ম করার পর একদম বলে না ভাইরাল হয়ে গেছিল ব্যাপারটা, স্কুলেই ভাইরাল হয়ে গেছিল। তো মোটামুটি এভরি টিচার হুড কল মি, টাইটানিকের গানটা শোনাও টাইটানিকের গানটা শোনাও। তাই ভেবেছিলাম আচ্ছা তার মানে ইংরেজি গানটা গাইতে পারবো হয়তো। তারপর ধীরে 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 কেপ লিসনিং টু লট অফ মিউজিক, বম্বে গেলাম, বম্বে গিয়ে আরো আরো আর্টিস্টদের শুনলাম, এবং তখন আমাকে জয় দা জয় সরকার, আমাদের দ্য ব্রিলিয়েন্ট কম্পোজার অ্যান্ড দ্য ফ্যান্টাস্টিক ডাইনামিক পার্সন জয় দা, জয় দা আমাকে গান শুনে বলল যে তুই একটু ওয়েস্টার্ন শিখতে পারিস বলে উনি আমাকে একজনের নাম বললেন। আমি তখন বম্বেতেই থাকি এবং সেখানে আমি গেলাম, ওখানে অডিশন দিলাম, ম্যাডাম সিলিয়া লোবো, তো ওনার কাছে অপেরা শিখলাম খানিকটা। So, ওটা একটা খুব ইন্টারেস্টিং শেখা হয়েছিল আমার, এন্ড দেন থিংস বিকেম আ লিটল ইজিয়ার আর কি ওয়েস্টার্ন মিউজিকে বলতে পারো। আমরা কি একটু গ্লিমস এখন আমাদের এই আলাপি আসরে পেতে পারি তোমার ওয়েস্টার্ন মিউজিকে? ওয়েস্টার্ন মিউজিক মানে আমি একটা গান শোনাতে পারি ওইটুকুই আর কি, মানে ওর থেকে তার জন্য অনেককে লাগবে না হলে। ডেফিনেটলি The whisper in the morning of lovers sleeping tight, rolling by like a thunder now, as I look in your eyes, I hold on to your body. And feel each move you make. Voice is warm and tender, love that I could not forsake. 'Cause I'm your lady, and you are my man. Whenever you reach for me, I'll do all that I can. For the power of love, power of love, power of love. Beautiful. Thank you so much, thank Jenny. You. Thank you. It's lovely. Thank you. Absolutely. Please ignore lovely. The ambient horns and cars passing by. Yeah. You live in the city. Yeah.
তোমার পারফরমেন্স আমার মনে হচ্ছিল যে তুমি এত জায়গায় পুরো গ্লোবালি তুমি পারফর্ম করেছো, সো কিরকম সেই এক্সপিরিয়েন্স অ্যান্ড কোনো মেমোরেবল ইনসিডেন্ট যেটা একদম মন ছুঁয়ে গেছে তোমার? ইটস অলওয়েজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স, কারণ এই যে মানে শিল্পী হিসেবে ডাক পাই সেটাই একটা বিরাট ব্যাপার। এখন প্রিডমিনেন্টলি বাঙালি কমিউনিটির কাছ থেকে বেশি ডাক পাই। একটা সময় ছিল যখন মানে ইন্ডিয়ান কমিউনিটির কাছ থেকে ডাক আসতো, এবং সেটা থেকে একটা দারুণ মানে মেমোরেবল একটা মানে একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, সেটা হচ্ছে ওই ওয়েম্বলি অরিনাতে পারফর্ম করতে পারা। তো হিমেশজির সাথে গেছিলাম, তখন হিমেশজির সাথে একটা বিরাট গ্রুপের মধ্যে ছিলাম আর কি, বাট ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেসও ছিল, মানে সেখানে আমি 2-3টে গান শোনাতে পেরেছি। এবং ওই যে ফ্যামিলি অরিনাতে উঠে পারফর্ম করা, ওই বিষয়টা যখন করছি তখন ঠিক আছে করছি এরকম একটা ব্যাপার, বাচ্চা বাচ্চা, তারপরে রিয়েলাইজ করেছিলাম ও মাই গড, এটা তো একটা সাংঘাতিক জায়গা আর কি। সো এটা একটা খুব মেমোরেবল মানে ইয়ে আর কি, ইনসিডেন্ট। তাছাড়া আমার বড় হতে হতে দেখেছি যে সবকিছু যে ওই অচিভ করার জন্য সবটা নয়, মানে কোথাও গিয়ে যে ভালোবাসাটা পেলাম সেটাও খুব ইম্পর্টেন্ট, মানে তো ওগুলো বেশি মনে থেকে যায়। একদমই তাই, আমাদের ওই মুহূর্ত গুলো খুব মন ছুঁয়ে যায়, কিন্তু অনেক সময় কি একদম এক্সপিরিয়েন্স করলাম সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, রাদার দেন সত্যি জার্নিটার থেকে কি পেলাম তার থেকে মুহূর্ত একদম গুলো। একদম একদম একদম, একদম তো এতটা তুমি মানে অলমোস্ট এখন অলমোস্ট 2 ডিকেডস হতে চললো, রাইট, যে তুমি মিউজিক্যাল ইন্ডাস্ট্রির ইয়া সাথে ইয়া লাইক অলমোস্ট ইয়া অলমোস্ট, তো এর মধ্যে তো নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস ফেস করেছো। তুমি কিছু অলরেডি মেনশন করেছো যে অবভিয়াসলি তুমি অনেকবার অ্যাটেম্পটস নিতে লাইক করো, চ্যালেঞ্জেস নিতে লাইক করো, কিন্তু এমন কিছু যেটা তুমি ধরো আমাদের সাথে শেয়ার করতে চাও যে এমন চ্যালেঞ্জেস অ্যান্ড দেন ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ওভারকাম ইট? আহ এই চ্যালেঞ্জ গুলো, কিছু চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি বলার মতো, কিছু চ্যালেঞ্জ বলার মতো নয়, কারণ বিং আ উমান অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে ইন মুম্বাই, ইন কলকাতা। তবে ধীরে ধীরে কোথাও গিয়ে এই যে একটা মানে বোঝাতে পেরেছি মানুষকে যে আমার কিছু প্রিন্সিপালস আছে এবং আমি সেই প্রিন্সিপালস গুলো সারা জীবন ফলো করেছি এবং করব, সেটা বোঝাতে যে পেরেছি সেটাই আমার কোথাও গিয়ে একটা সাংঘাতিক বড় অ্যাচিভমেন্ট বলতে পারো। অনেক মানুষকে বোঝাতে পেরেছি এবং অনেক অনেক মানুষের সান্নিধ্যে এসে আমার জন্য সেই পথ রাস্তাটা অনেক ইজিয়ার হয়েছে বোঝা। ওই যে এক্সপিরিয়েন্সেস বলতে গেলে ওয়েম্বলি অ্যারিনাতেই একটা এক্সপিরিয়েন্স মনে পড়ে, সেটা হচ্ছে সেই খুব বড় বড় নাম, অনেক বড় বড় নাম নাম না নিয়েই বলছি, আমার 105 জ্বর হয়ে গেছিল যখন আমি ওই ট্যুরটাতেই নটিংহামে পৌঁছেছিলাম শো করতে। এবং আই রিমেম্বার যে তখন আমি আমি একজন রিয়ালিটি শো উইনার, সো তাছাড়া আমি আর কিছু নই, এবং একজন একজন নাম মানে প্রসিদ্ধ ডিরেক্টর, উনি মানে আমাকে মানে বেসিক্যালি কি হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে এর মধ্যে এখানে কোনো সোলো পারফরমেন্সেস থাকবে না, সো হিমেশজি লাস্টে একটা মেডলে মতো করতেন, ওখানে সবার সাথে গিয়ে কোরাস গাইতে হবে। এবং এই কোরাস গাওয়ার বিষয়টা আমার খারাপ লেগেছিল, কারণ যে তুমি আমাকে সিঙ্গেল এন্ট্রি একটা গান গাইতে দাও বা একটা মুখরা গাইতে দাও, তারপরে আমি কোরাসটা ডেফিনেটলি গাইবো, আমি কেন গাইবো না? তো আই সেড যে শুধু কোরাস হলে আমি যাবো না, গাইবো না। এবং খুব বড় বড় ব্র্যান্ড যারা বড় বড় ইভেন্ট ম্যানেজার্স এরকম একটা, তো সেটা নটিংহামে হচ্ছে, এবং আমি আমার 105 জ্বর, লাইক আমি পারবো না, আমি আমার দরকার নেই, আমি কোরাসটা গাইবো না, আমি আমাকে তুমি আজকে ড্রপ করে দাও, আমি এটাই বলছি ড্রপ করে দাও, আমি রেডি হয়ে বসে আছি ব্যাক স্টেজে, বাট ড্রপ করে দাও। সো দিস ভেরি ফেমাস ডিরেক্টর কামস, ফিল্ম ডিরেক্টর, হ্যাঁ এখন উনি সেরকম সে অর্থে এক্সিস্ট করেন না, কিন্তু ওই সময় খুব নাম হয়েছিল ওনার। উনি এসে আমাকে মানে যা ধরনের গালিগালাজ হতে পারে ইংরেজিতে সব ধরনের গালিগালাজ দিলেন, দিয়ে আমাকে বললেন কি মনে করি আমি নিজেকে বিরাট স্টার হয়ে গেছি, এগুলো ভীষণ খারাপ ভাষায় বললেন। আই রিমেম্বার যে আমার বাসায় তখন কেউ এসে দাঁড়ালো না, যারা এত আমার বন্ধু বান্ধবরা আমার সো কল কলিগ যারা গেছিল কেউ এসে তখন দাঁড়ালো না, উনি বেরিয়ে যাওয়ার পর আমাকে সবাই, বিকজ আই ওয়াজ ক্রাইং,
তো সবাই আমাকে না 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 এটা কি, এটা উনি ঠিক করলেন না, বাট আমি অ্যাডামেন্ট ছিলাম, তো আমি ছিলাম, আমি ওই শোটায় উঠিনি, তো আমি উঠিনি, আমি পারফর্ম করিনি। অ্যান্ড সেগুলোই বললাম না, ওই যে আমার খানিকটা দাদাগিরি, তখন আমি কিচ্ছু নই, তখন আমার কোনো নিজের পকেটে কোনো গানও নেই, হ্যাঁ, কিন্তু তখন আমি এটা করেছিলাম আর কি। এবং আজও মানে অনেক সময় অনেক জায়গায় এরকম কিছু না হলেও এরকম ইনসিডেন্টস ফেস করতে হয়, এরকমও হয়েছে। খুব নামি মিউজিক ডিরেক্টর, তার কোনো গান আমি গেয়েছি এবং সেই গানটা আমাকে না বলেই রিপ্লেস করে দেওয়া হয়েছে। সো এগুলো তো আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে, মানে এটা ট্রেনিং খানিকটা বোম্বেতে হয়ে গেছিল আর কি, যে মানে তুমি একটা গান আশা করে গেয়ে আসবে, তোমার গানে হয়তো শুটিংও হলো, খুব নাম করা গান, খুব হিট গান, তারপরে হঠাৎ শুনলে অন্য কেউ গেয়ে দিয়েছে। এবং এই জিনিসগুলো হওয়ার পরে যখন মানে কলকাতায় আসার পরে, তো কলকাতার সিনটা একটু অন্যরকম, কলকাতায় সবার একটু 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 কম্প্যারেটিভলি ছোট ইন্ডাস্ট্রি এবং বোম্বের তুলনায়, এবং সেখানে সবাই সবাইকে চিনি, এবং এরকম কোন মানে হঠাৎ এরকম না বলে করা হলে, মানে আমার বক্তব্য হচ্ছে যে যদি তুমি গানটা গেয়ে আসো, তারপর যদি তোমাকে বলা হয় যে এই গানটা থাকছে না, তাহলে দ্যাট ইজ ফাইন, বাট যখন তোমায় বলা হয় না, তখন খুব একটা অদ্ভুত লাগে। তো তুমি যখন তারপরে গিয়ে জিজ্ঞেস করো মিউজিক ডিরেক্টর কে, তখন যদি এরকম রিপ্লাই আসে, বলার কি আছে, এগুলো খুব অদ্ভুত লাগে। বাট এগুলোই আর কি, আই থিঙ্ক পার্ট অ্যান্ড পার্সেল অফ আর লাইফ, মানে অফ আর লাইফ, অ্যান্ড এগুলো শিখে গেছি, শিখছি এবং হ্যান্ডেল করা শিখছি, যে খারাপ লাগলেও ঝেড়ে ফেলে দিয়ে আচ্ছা নেক্সট, এইটাই অ্যাটিটিউড ওভারঅল। না, থ্যাংক ইউ জেনি, তুমি একটা এরকম আজকে আমাদের আলাপ প্রাশুরের মধ্যে যে এই কথাটা এত অকপটে একদম আমাদের সবার সাথে শেয়ার করে নিলে, আর হ্যাঁ কোথাও গিয়ে সত্যি আমাদের মধ্যে প্রিন্সিপাল, আমাদের নিজেদের ভ্যালুস গুলোর সাথে খুব ভাবে থাকতে হয়, যদি আমরা সেগুলোকে সত্যি নিজের মন থেকে আমরা মেনে নিই। ফ্লেক্সিবিলিটি ইজ ইম্পর্টেন্ট, বাট কতটা ছাড়বো আর কতটা রাখবো, দ্যাট what we all need to decide. আর খুব সুন্দর করে, অ্যাবসলিউটলি, খুব সুন্দর করে আমাদের সেটা তুমি আমাদের বোঝালেও। তো আমার মনে হচ্ছিল তুমি তুমি যখন এতটাই তুমি বললে আগে যে তুমি ইউর আ ভেরি স্ট্রং হেডেড পার্সন, ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট, ইউ নো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তোমার ড্রিম প্রজেক্ট কি? আই এম লিভিং দ্য ড্রিম, আই এম লিভিং দ্য ড্রিম। ড্রিম প্রজেক্ট বলতে একটা কিছু নেই জানো তো, মানে এই যে তোমাকে আমি একটা নেগেটিভ অ্যাসপেক্ট বললাম এর আগের কনটেক্সটে, আমি ওই কনটেক্সটের একটা একটু একটা পজিটিভ দিক বলি, যে কিছু মানুষ, যে মানুষগুলো বা এই বিরাট নামগুলো যদি আমার জীবনে না আসতেন বা তাদের সান্নিধ্য আমি না পেতাম, তাহলে তোমার সাথে আজকে এই ইন্টারভিউটাও হতো না। তো সেই নামগুলোর মধ্যে অনেক 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 মানুষ আছেন, মানে সবার আগে যে মানুষটার নাম বলতে ইচ্ছা করছে, সে তিনি হচ্ছেন দ্য মায়েস্ত্রো পণ্ডিত বিক্রম ঘোষ। সো মানে বিক্রম দা যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে মানে স্নেহ করেছেন, এবং যেভাবে দিনের পর দিন উনি আমায় ট্রাস্ট করেছেন এমন এমন কম্পোজিশন দিয়ে, যেগুলো হয়তো কোথাও গিয়ে ওই চ্যালেঞ্জটা আমার মধ্যে জাগিয়ে রেখেছে, অসম্ভব কিছু কম্পোজিশন রয়েছে। সো বলতে পারো বিক্রম দার সাথে কাজ করতে পারাটা ওয়াজ এ ড্রিম কাম ট্রু অলওয়েজ অ্যান্ড এভরি টাইম। এবং সঙ্গে নীল, নীল আমাকে যে সময় যে ব্রেকটা দিয়েছিল, সেটা যদি না হতো তাহলেও আজকে কিছুই হয়তো হয়ে উঠতো না। এরকম অনেক মানুষ রয়েছেন, বারবার করে তাদের কথা মনে হয়, এবং আমি ভীষণ গ্রেটফুল টু লট অফ পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি, যারা আমাকে জাস্ট ভালোবেসে এবং স্নেহ করে, এবং মানে জাস্ট জাস্ট বিকজ শি ইজ ট্যালেন্টেড, এর কাজটা সামনে যাওয়া উচিত, এই এটাকে ফলো করে আমাকে ওরা অনেক অনেক এনকারেজমেন্ট করেছে। সো সেটা আমার জন্য ইটস এ ড্রিম কাম ট্রু এভরি টাইম। মানে আমার মনে আছে আমি রিসেন্টলি একটা পারফরমেন্স করলাম, যেখানে জি আর্থ বলে একটা কনসার্ট হয়েছিল কলকাতাতে, ইটস এ হিউজ কনসার্ট, এবং সেখানে আই ওয়াজ স্ট্যান্ডিং, মানে সবাই বসেছিলেন এবং আই ওয়াজ স্ট্যান্ডিং উইথ পুলক সরকার, হু ইজ এ গ্রেট কিবোর্ড প্লেয়ার, এবং আমার সঙ্গে ছিলেন উস্তাদ রাশিদ খান, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এবং অসম্ভব আরো কিছু, দোহা দোহার ছিল,
তারপর আরো কিছু লখনৌই ঘরানার মিউজিশিয়ান ছিলেন যারা এস্ট্রাডে হারমোনিয়ামে ছিলেন। অ্যান্ড আমি না মানে দিস ওয়াজ লাস্ট টু লাস্ট ইয়ার, হ্যাঁ মানে আমি স্টেজে উঠেছি, আমাকে তার আগে রাশিদজি একটা পান খাওয়ালেন, বললেন আমি দেখছি রাশিদজি পান খাচ্ছেন, তাহলে আমি না এবার তাকিয়ে আছি রাশিদজির দিকে, কিছু বলছি না, উনি বললেন তুই খাবি, হ্যাঁ হ্যাঁ বলি, উনি নিজে সেজে আমার একটা পান খাওয়ালেন। হ্যাঁ তো এই এইগুলো হচ্ছে আমার জীবনের প্রাপ্তি, ড্রিম প্রজেক্ট কি পাবো, এয়ার রহমানের সাথে কাজ করতে চাই জানি না হবে কিনা, শঙ্কর এহসান লয়ের সাথে কাজ করতে চাই জানি না হবে কিনা, এগুলো হবে কিনা জানি না, বাট দিজ থিংস মানে এই যে রাশিদজির হাত থেকে পান খেলাম, বা বিক্রম দা আমাকে ফোন করে বললেন একটা চ্যালেঞ্জিং গান আছে পারবে গাইতে, নিশ্চয়ই পারবো দাদা, বলে এই জিনিসগুলো এই আমাকে বাঁচিয়ে রাখে একদম। আর আমাদের বেস্ট উইশেস সব সময় তোমার সঙ্গে থাকবে, যাতে থ্যাংক ইউ তোমার সব থ্যাংক ইউ, উইশ গুলো একদম চটপট একদম ফুলফিল হয়ে যায়। আর এখান থেকে না আমি থ্যাংক ইউ। তোমার গান গুলো যখন শুনি, তোমার ভীষণ সবকটা গানটা খুব ডিফারেন্ট অ্যান্ড খুব মানে তোমার প্রত্যেকটা, এই যে তুমি যে বলছো আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, অ্যান্ড সেটা বোধহয় কোথাও কি আমরা যারা অডিয়েন্স যারা ভিউয়ার্স তারা সেটা বুঝতে পারি। এক্ষুনি আমার মনে পড়ছে হোলি, হোলির ওপরে যে গানটি মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও নয়, আমি হাসছি কারণ ওটা একটা দারুণ ইন্টারেস্টিং প্রজেক্ট। ওই প্রজেক্টটা আরেকজনের নাম তুমি মনে করিয়ে দিলে, থ্যাংক ইউ ফর দ্যাট। তিনি হলেন উপালি দি, উপালি চট্টোপাধ্যায়। উপালি দি ভীষণ স্নেহ করেন এবং আই এম সো প্রাউড টু সে দ্যাট উপালি দি ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ মিউজিক কম্পোজার্স ইন বেঙ্গল, হ্যাঁ ফিমেল মিউজিক কম্পোজার ইন বেঙ্গল, সো সো দ্যাট ইজ মানে ভীষণ ভীষণ একটা প্রাইডের জায়গা। সো দিস ওয়াজ ফর হইচই, যে প্রজেক্টের কথা তুমি বলছো, দিস ওয়াজ ফর হইচই, অ্যান্ড ওটা হচ্ছে সেই যে হলুদ পাখি বলে একটা সিরিজ, তার মধ্যে যে মেন প্রোটাগনিস্ট, যে মেন ক্যারেক্টার ত্রিধা যে রোলটা করেছে, সেই চরিত্রের সমস্ত কটা গান আমি গেয়েছিলাম, এবং সেই গানটার মধ্যে সেই অ্যালবামের মধ্যে একটা গান হচ্ছে হোলি আয়োরে। কিন্তু হোলি আয়োরে এখন তুমি আমায় গাইতে বলো না, আমি সত্যি আমার গানটা মনে নেই, এবং দ্য সং ইজ সো ডিফিকাল্ট, মানে উপালিতে যখন আমাকে দিলেন গানটা আমি বললাম আমি পারবো এটা গাইতে, মানে পুরো আকার তার মধ্যে মানে পুরো একটা তানসারগম নিয়ে এসে পরের লাইনে একদম ওয়েস্টার্ন, মানে আমি আমি কি করে গাইবো এরকম একটা অবস্থা হয়েছিল। বাট ওই সিরিজেরই একটা দারুণ গান আমার আমার প্রাপ্তি লিটারালি, সো সেটা একটু অন্যরকম করে গাওয়া, এবং গানগুলো লিখেছেন শাহানা দত্ত, শাহানা দি, সো ওটা একটুখানি শোনাচ্ছি তোমাকে। একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চল গল্প আমার ফুরলো, নটে গাছ যেই মুড়লো, উত্তাপ যত জুড়লো, জানি না আমি জানি না, শেষের শুরুতে বাঁকানো ভুরুতে ভবিষ্যতের ঠিকানা, ছিল কি ছিল না জানি না, ও ছিল কি ছিল না জানি না। এই এই সিরিজটাতে ইনফ্যাক্ট আরেকটা গান আছে যেটা ইজ বিফোর ইউ ক্যান রিয়াক্ট টু দিস সং দ্যাট আই জাস্ট সাং, একটা অদ্ভুত গান আছে, সেটা হচ্ছে ময়না তদন্ত, ওটা একটুখানি শোনাচ্ছি তোমাকে। একদম, ওটা ওয়ান অফ মাই ফেভারিট, একদম একদম। শাহানা দত্তর লিরিক্স অ্যান্ড উপালি দির ফ্যান্টাস্টিক কম্পোজিশন। মৃত্যুর পর নিকষ নিথর শরীরের ময়না তদন্ত, আদি আর অন্ত তার হিসেব তা মিলাবার কিসের ছোবলে শেষ পর্যন্ত, নিঃশ্বাসত নাকি বিশ্বাসত হিসেব কষতে বসে ছুরি কাঁচি যত অক্লান্ত, আমার শরীর জুড়ে ময়না তদন্ত,
ময়না তদন্ত বলো কি পেলে আমার শরীর ছিঁড়ে খুঁড়ে ডুবুরি নামালে যদি শরীর শিকারে। Wow, এত বিউটিফুল রেন্ডেশন, মানে আই জাস্ট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইটস সো মাচ। লাইক অ্যাজ আই সে, আমার এটা এত একটা ভীষণ ভীষণ গায়ে ঘুষ বাম দেয় এরকম। আমারও গাইতে গেলে এই কথাগুলো এমন আমার গায়ে গুজ বাম্পস আমারও হয় আর কি। তোমার ইনফ্যাক্ট উমার গান হুম আরেকটা আমার মানে তোমার অ্যাবসলিউটলি ইটস আ পিস অফ ওয়ার্ক তোমার উমার গানের। হ্যাঁ তো মানে ইনফ্যাক্ট অনুপম দার সাথে কাজ করতেও খুব ভালো লাগে, মানে অনুপম দার সাথে রেকর্ডিং করতে বা স্পেসটা এত সুন্দর, একটা ভীষণ ক্যাজুয়াল ফান হয়ে যায় ওয়ার্ক স্পেসটা, যে বারে বারে অনুপম দার সাথে কাজ করতে খুব ভালো লাগে। সো উমা ওয়াজ দ্য লাস্ট রিলিজ সং, তার আগে অনেকগুলো গান হয়েছে অনুপম দার সাথে, কিন্তু কোনো গান ক্লিক করেছে কোনো গান করেনি সে অর্থে। সো উমা ওয়াজ আ ডুয়েট বিটুইন মি অ্যান্ড সোমলতা, উইচ ওয়াজ অ্যাগেন আ গ্রেট গ্রেট মানে মানে কি বলবো, অ্যাচিভমেন্ট, প্রাপ্তি যাই বলো। আর সৃজিত দার ছবিতে গান গাওয়া, কারণ সৃজিত দার সাথে বহু বছরের পরিচিতি, এবং আমরা সেই ম্যাডলি বাঙালি যখন হয়েছে তখন থেকে সৃজিত দার সাথে পরিচিতি, এবং তারপরে এতদিন পরে গিয়ে সৃজিত দার ছবিতে গান গাওয়া, সব মিলিয়ে গানটা ভীষণ স্পেশাল, ভীষণ স্পেশাল। আমাদেরও ভীষণ সবার পছন্দের একটি গান। তো তোমার এখন আপকামিং প্রজেক্টস নিয়ে আমরা যদি একটু কথা বলি, যে কি কি পেতে চলেছি আমরা তোমার থেকে নেক্সট কয়েক মাসে, নেক্সট ইয়ারে? আমি অ্যাকচুয়ালি ডিজিটাল কিছু জিনিসপত্র ভাবছি, কিছু মানে একটা প্ল্যান আছে করার, সেটা আমার আবার প্ল্যান আছে করার, কিন্তু বিষয়টা হচ্ছে আবার ল্যাদও আছে প্রচন্ড পরিমাণে, যদি যদি হঠাৎ করে মনে হয় আর কি করব, এরকম একটা হয়। তো তো ইচ্ছে ওটা আছে এই প্রজেক্ট। হ্যাঁ আমাদের বাঙালিদের ওটা থাকতে হবে, নালে আমরা এগোবো না। ওটা একটু অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো ওই ওই একটা প্রজেক্ট মাথায় আছে যে করব, প্লাস একটা ফোক অ্যালবাম নিয়ে কাজ করার কথা এই পুজোতে চেষ্টা করছি, জানি না কিরকম হবে, কারণ সেভাবে ফোক অ্যালবামে কখনো গাইনি। এমনি আমার কনসার্টে আমি গেয়েই থাকি, আমার ভালো লাগে, আমার মতন করে গাই, মানে যেরকম আমি জানি বা যেরকম ভাবে আমি করতে পারবো আমি সেভাবেই গাই। সো সেটা আবার আশু চক্রবর্তীর অ্যারেঞ্জমেন্ট, এবং আশু ইজ অ্যানাদার মানে সাংঘাতিক ভালো বন্ধু আর কি, হিজ বিন অ্যা হিউজ সাপোর্ট ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আর সো ওর ওর অ্যারেঞ্জমেন্টে একটা ফোক অ্যালবামের কথা আমরা ভাবছি, প্লাস সিনেমার গান তো আসছে, অনেক সুন্দর সুন্দর সিনেমার গান আসছে, যেগুলো সামহাও কোভিড এর জন্য একটু আমরা পিছিয়ে গেলাম, বাট আই এম হোপফুল যে খুব শিগগিরই আমাকে একটা নতুন অবতারেও দেখা যাবে। সো কান্ট ওয়েট এনিমোর, এইটা যে বলে দিলে, আমি একটু একটু বলতেও পারি বিষয়টা নিয়ে। হ্যাঁ সেটা আচ্ছা হচ্ছে গ্রেট। যে ইয়া, সো ইটস আ ফিল্ম কল্ড অভিযাত্রিক। অভিযাত্রিক হলো অপুর সংসারের ফোর্থ এডিশন, মানে আ টেক মানে কেমন হতে পারে আর কি বিষয়টা। সো ডিরেক্টেড বাই শুভ্রজিৎ মিত্র, হু ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন, অ্যাগেন ওয়ান অফ দোজ পিপল যারা প্রচন্ড পরিমাণে আমাকে সাপোর্ট করেছেন থ্রু আউট মাই ক্যারিয়ার, এবং শুভ্রজিৎদের সাহস দিয়েছে বলে আমি করতে পেরেছি। আমাকে কীর্তনিয়ার বেশে দেখা যাবে এই ছবিতে। সো আমি আমি একটু আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, বাট না, আমি নিজেকে হোল্ড আই উইল সেন্ড ইউ দ্য করবার পিকচার, নো আই উইল সেন্ড ইউ দ্য পিকচার, দ্য পিকচার হ্যাজ বিন রিলিজ, ছবিটা মানে আমার স্টিলটা রিলিজ হয়ে গেছে, সো রাইট। ওইটা আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু। তারপরে আরো অনেক প্রজেক্ট আসছে, সিনেমার কাজ আসছে অনেক অনেক, যেগুলো ভীষণ ভালো লাগবে হয়তো সবার, সো লুকিং ফরওয়ার্ড টু অল অফ দ্যাট আর কি। না না ডেফিনেটলি। আর একটা সময় ছিল না পুজোর সময় যেটা আমরা আমাদের মা বাবার
কিংবা আগের জেনারেশন থেকে শুনেছি যে পুজোর সময় একটা রিলিজের একটা ওয়েট করতো, তোমার আজকে এই ফোক রিলিজের শুনে আমার ওটাই মনে হচ্ছে পুজোর সময় তাহলে উজ্জয়িনী গান শুনতে পারবো নতুন। তো আশা করছি, আশা করছি থিংস গো দ্য রাইট ওয়ে আর কি, আশা করছি। কারণ এখন তো যে অবস্থা, একে আমাদের আর্টিস্টদের একটু মানে সব থেকে বড় কথা যেটা, একটা ফিনান্সিয়াল সারাক্ষণ একটা একটা টেনশন নিয়ে চলছি, কারণ আমাদের মেন উপার্জন ইজ ফ্রম লাইভ শোজ। সো লাইভ শোজ যতদিন বন্ধ থাকবে ততদিন একটা হিউজ মানে হয়তো অনেকেই মানে মনে করেন যে গান বাজনা গায়ক গায়িকারা তো অনেক কামায়, হ্যাঁ, বাট দ্যাটস নট ট্রু, দ্যাটস নট ট্রু, বিকজ যে যতটা উপার্জন করে তার ঠিক ততটাই লাইফস্টাইল, তার ঠিক ততটাই ব্যয়, এবং নানা কারণে মানে আমাদের তো শোবিজ, হ্যাঁ, তো শোবিজে ইউ হ্যাভ টু কিপ ইয়োর সেলফ অ্যাপ্রোপ্রিয়েট। সো অ্যান্ড কোথাও গিয়ে প্রচন্ড হার্ড ওয়ার্ক, যেটা আমরা সত্যি দেখতে বুঝতে পারি না, দেখতে পারি না। আর এই কনস্ট্যান্ট একটা, বিকজ ইটস আ কম্পিটিটিভ মার্কেট অ্যাজ ওয়েল, সো কনস্ট্যান্ট যে যে ওয়ার্ক আউট করা, মিউজিক অ্যান্ড এভরিথিং, সো And also, বোঝাই। also you you need to look a certain way. মানে you need to project yourself in a certain way. সেটার জন্য একটা certain certain না মানে huge maintenance cost তো থাকে, এবং সেটা you cannot মানে you can't just let go. সো এইসব অনেক বিষয় আছে। সো ওই জন্য একটু ফিনান্সিয়ালি আমরা টেনশনে আছি, ফাইন্যান্সেস কোত্থেকে পাবো, কি হবে না হবে, এবং মানে ডিজিটাল কনসার্টস ও হবে, জানি না সেটা নিয়ে কতটা এগোতে পারবো এবং সেটা লং টার্মে কিরম কি হবে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট ওই আর কি। সো পুজোতে ইচ্ছে আছে, ইফ ইফ এভরিথিং গোজ রাইট, দেন আই এম ডেফিনেটলি কামিং আউট উইথ অ্যান অ্যালবাম। এক্সেলেন্ট, আমরা ইগালি সব ওয়েট করবো। চলে যাবো, থ্যাংক ইউ। যারা নতুন অনেকেই তো ভীষণ ভাবে অ্যাসপায়ারিং সিঙ্গার্স কম্পোজার এই ইন্ডাস্ট্রি জয়েন করতে চায়, নিজের প্রথম পছন্দ কি নিয়ে এগোতে চায়। আর তোমার জার্নিটা খুবই ইন্টারেস্টিং, বিকজ তুমি ডিফারেন্ট রিয়েলিটি শো উইনার অর পার্টিসিপেন্ট, এরকম ভাবে তোমার জার্নিটা অ্যাকচুয়ালি সেট হয়েছে, তুমি তাদের জন্য কি সাজেস্ট করবে? আমার আমি যেটা নিউ জেনারেশনের মধ্যে দেখি সেটা হচ্ছে কারোর মতো হওয়া, দ্যাট ইজ আ বিগ নো নো ফর মি। এবং আমি এটা সবাইকেই বলেছি এবং অনেকে মেনেছে, অনেকে মানেননি, যে প্লিজ, ওকে ফাইন, ইউ ক্যান গেট ইন্সপায়ার্ড বাই সামওয়ান, মানে কারোর গান শুনে মনে হলো আমি এর মতো গাইবো, বাট দেন টেক হোয়াটস বেস্ট ফ্রম হার অর হিম অ্যান্ড দেন উইভ ইট ইন টু ইয়োর সেলফ অ্যান্ড কিছুটা নতুন ক্রিয়েট করো, নিজের টোন ক্রিয়েট করো, নিজের মতো করে গাওয়া। আমি এখন নিউ জেনারেশনের মধ্যে দেখি স্পেশালি ছেলেদের, এভরিবডি ওয়ান্টস টু সিং লাইক অরিজিৎ সিং, উইচ মানে আমি কোথাও কি বলবো, কেন এটা, অরিজিৎ ইজ আ বিউটিফুল সিঙ্গার, অরিজিৎ ইজ ওয়ান অফ আ কাইন্ড, মানে সবাইকে অরিজিতের মতো গাইতে তো হবে না, তো নিজেদের ট্যালেন্ট দিয়ে, নিজেদের ইন্ডিভিজুয়ালিটি দিয়ে আমরা অনেক বেশি বেশি দিন কাজ করতে পারবো এবং অনেক বেশি গান গাইতে পারবো, যদি গান গাওয়াটাই আমাদের লক্ষ্য হয়। যদি অর্থ উপার্জন লক্ষ্য হয় তাহলে আলাদা ব্যাপার। সো সো দ্যাট দ্যাট ইজ মাই মেসেজ টু নিউ জেনারেশন, যে শোনো সব রকমের গান, শোনো সব রকমের আর্টিস্টকে শোনো, বাট মেক শিওর যে নিজস্ব নিজস্বতা যেন সব সময় ফুটে ওঠে এবং সব সময় যেন একটা ইন্ডিপেন্ডেন্ট টোন বা একটা কিছু ক্রিয়েশন করতে পারো। তুমি এটা বিশ্বাস করো বলেই বোধহয় আমরা পেয়েছি উজ্জয়িনী মুখার্জিকে। এ বাবা, আমি আমি ছোট থেকেই এটা বিশ্বাস করি, কারণ এই যে বললাম আমি আশাজির সেই ইন্টারভিউটা শুনেছিলাম, যে ফ্র্যাঙ্ক সিনাত্রা শুনে উনি নিজের মধ্যে ওটাকে ইমবাইব করছেন কিন্তু নকল করছেন না, এক কথায় বাংলা কথায় নকল করছেন না, তো ওই নকলটা থেকে বেরোতে হবে, নকল হইতে সাবধান। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, বুঝতেই পারলাম না কোথা দিয়ে সময় চলে গেল, এত সুন্দর করে এই আলাপ আর আসর দুটো একসাথে জমে উঠেছে। একদম একদম, তোমাকে লাস্ট মুহূর্তে একটা গান যেটা তোমার পছন্দ, এইটা এই রিকোয়েস্টটা না করে আমি পাচ্ছি না। যে কটা গান গাইলাম সবকটা আমার পছন্দের, বিশ্বাস করো, মানে দেয়ার ইজ নো ওয়ান সং দ্যাট আই ডোন্ট লাইক,
তবে যখন বিক্রমদার কথা বললাম, বিক্রমদার একটা গান দিয়েই শেষ করব। এটা ইনফ্যাক্ট ওয়ান অফ মাই মানে বলে বিক্রমদার সাথে একদম প্রথম দিককার কাজ এটা। 2013 সালে অরিন্দম শীলের ডেবিউ ফিল্ম আবর্ত, এবং সেখানে সুব্রত গুহর লিরিক্স, একটা বিউটিফুল বিউটিফুল সং, অ্যান্ড আই ওয়াজ ইভেন নমিনেটেড ইন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস ফর দিস সং। সো তো এই কারণে ওই গানটা একটুখানি শোনাবো, বাঙালি পছন্দের গান। আমার মেঘলা দুপুর আলসে দিয়ে নামে, আমার মেঘলা দুপুর আলসে দিয়ে নামে, কোথাও কথা হারায় কে তা জানে, ঝোড়ো হাওয়ায় দোলে বন্ধ পাখির খাঁচা, ঝোড়ো হাওয়ায় দোলে বন্ধ পাখির খাঁচা, হেরারি মন ভিজছে কোন খানে, আমি আকাশ খোলা মেঘের সাথে একা, আমার সাথে একলা যে সময়, আমি অজানা কোন পথে হাত ধরে সে দূরের বাঁকে হারিয়েছি বিউটিফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একদম যাওয়ার আগে তুমি আলাপি আসর দর্শক বন্ধুদের তোমার কিছু বার্তা দিয়ে যেতে চাও কিনা? আলাপি আসর পেজটাকে সবাই মিলে লাইক করুন, আলাপি আসর পেজটাকে সবাই সবাই মিলে লাইক করুন, এবং সকলের কাছে ছড়িয়ে দিন, সকলের কাছে শেয়ার করুন। আর এত সুন্দর একটা, এত জেনুইন, এত হার্টফেল্ট একটা অনুষ্ঠান, ডিজিটাল অনুষ্ঠান, সবাই দেখুন, সবাইকে দেখান, এবং যুক্ত থাকুন আলাপি আসরের সঙ্গে। থ্যাংক ইউ, দ্যাট ইজ ভেরি সুইট, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, আর আমাদের সারপ্রাইজ দিতে থেকো যেরকম করে এত বছর ধরে দিয়ে আসছো, আর তোমাকে আমরা শুনতে থাকি এই আশা নিয়ে। আজকে মন খারাপ হচ্ছে এই আসরটা এখন এখানেই ইতি টানতে, কিন্তু কিছু করার নেই, আবার নিশ্চয়ই তোমাকে পাবো ফিউচারে আমাদের আলাপি আসরে, তখন বাকি নিশ্চয়ই, গল্পগুলো হয়েছে। একদম, পার্ট টু হবে। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ সুন, বাই বাই। ইউ, বাই, নমস্কার। গানের মাধ্যমে আলাপ ই আসর জমে উঠেছিল আজকে উজ্জয়িনীর সঙ্গে। কেমন লাগলো আজকের এপিসোড আমাদের নিশ্চয়ই জানাবেন, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন আলাপ ই আসরের। খুব ভালো থাকবেন, নমস্কার।